नमस्कार বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁপের দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যে এই পেঁপের তরকারি খাবে বারবার কিন্তু এই রান্নাটাই করতে চাইবেন। তাই রেসিপিটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আজকে এই রান্নাটা করার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হয়। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা পাকা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। এটা প্রেশার কুকারে করছি, কেননা এটা খুব ফাস্ট হয়ে যাবে আর সেদ্ধটাও খুব ভালো মতো হবে। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো। আমি একটা বড় সাইজের পেঁপে নিয়ে খোসা ছাড়িয়ে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পেঁপে টুকরোগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নিই। পেঁপে টুকরোগুলো ফ্রাই করে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু আলুর টুকরো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটাই আলু নিয়েছি মিডিয়াম সাইজে, সেটাকে আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি। পেঁপের সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁপে আলু যতক্ষণে ভালো করে ফ্রাই হচ্ছে ততক্ষণে চলুন এই রান্নার যে মশলা লাগবে সেটা তৈরি করে ফেলি। এই রান্নাটা করার জন্য মশলা তৈরি করব, সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট চার টুকরো, এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তিনটে এলাচ, তিনটে লবঙ্গ দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিচ্ছি, ছ সাতটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছে। মশলাটা তৈরি করে রেখে দিয়েছি, আর মশলা তৈরি করতে করতে দেখুন আলু পেঁপেও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মির্চ পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই মশলাটা। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, বাড়ি বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন এবং পেয়ে যেতে পারেন মনের মতো জামা কাপড়, অ্যাক্সেসরিজ, কুকিং ইউটেন্সিলস, মোবাইল, ল্যাপটপ, পারফিউম, জুয়েলারি, এভরিথিং পেয়ে যাবেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, চ্যানেলটাই ভিজিট করুন আর পছন্দ হলে সেখান থেকে পারচেস করুন। দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল ভালো লাগবে না, তবে সবজিগুলো সেদ্ধ হতে হবে সেই বুঝে জলটা দেবেন। মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল, তার মধ্যে আমি জল নিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি একটু টমেটোর টুকরো। টমেটো আগে দিলে পেঁপে আলু সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়, তাই এটা পরে দিলাম। এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। এবার লিডটা লাগিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে দুটো হুইসেল পড়লেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। তাহলে এটা রেডি হোক, তারপর আমি ফিরে আসছি। দুটো হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি লিডটা খুলেছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি। এই রান্নাটায় ধনে পাতা দিলে কিন্তু টেস্ট আরও ভালো হয়। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা এবার একদম রেডি। এবার এটাকে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করুন। সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে, সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। যাই হোক, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর তারপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি।
फ्रेंड्स हमारे आजकल पेपर तरकारी रेसिपि एकदम रेडी हो गए और अभी सार्व कर दिए भीषण इजी एक रेसिपि क्योंकि जे भाव तैरी करा बनिए देख खेते क्योंकि असाधारण है तई देरी ना करे पारले आज ही ट्राई करूँ और तारपर केमन लागलो सेटा प्लिज आमाके कमेंट करे जानाबेन। एरम धरनेर अनेक भालो भालो निरामिष रान्नार रेसिपि आपनारा गोपालेर हेशेल सार्च करलेई पेये जाबेन, जार मध्ये थेके किछु किछु आमि साजेस्टेड बक्सेओ दिये देबो, सेखान थेकेओ आपनारा देखे निते पारेन। तई गोपालेर हेशेल अवश्यई भिजिट करुन और आपनारा केमन धरनेर रेसिपि चाइछेन सेटाओ किन्तु आमाके जानाते पारेन, आमि चेष्टा करबो सेसब रेसिपिगुलो आपनादेर साथे शेयार करार। और आमार आजकेर एई रेसिपि जोदि आपनादेर भालो लागे आर ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।